সবাইকে বলছিলাম বাড়িতে আইতাছি, সবাই একটা কথা বলে বাড়িতে এসে এখন কি করবি জানো মা? এই প্রবাসের বাড়িতে যদি অসুস্থ থাকি না? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, গ্রামে কিংবা গঞ্জে, শহরে কিংবা বন্দরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখানোর জন্য ক্লিক করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আপনারা সকলেই তো এই হাজি সাহেবকে চিনেন। উনি মক্কা মদিনা স্পর্শ করে হজ করেছিলেন এবং সারা দুনিয়াকে তিনি দেখিয়েছিলেন যে উনি পবিত্র একটি দেশে থাকেন। পবিত্র দেশ থেকে উনি আপনাদেরকে পবিত্র বাণী আপনাদেরকে শুনিয়েছিলেন। সেই পবিত্র বাণী শুনে আপনারা তাকে একজন প্রবাসী মানিক থেকে মানিক মিয়া সেলিব্রিটি বানিয়েছেন। সেই মানিক মিয়া সেলিব্রিটি এখন ইউটিউব, ফেসবুক, টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল। কিন্তু আমরা জানি সেই প্রবাসী মানিক মিয়া, আমরা জানি তিনি হজ করেছিলেন জীবনে প্রথম মক্কার কাছে। যারা যারা দেখেন নাই তাদেরকে একটু দেখাই, এবং তিনি আপনাদেরকে অনেক ধরনের আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলেন। সেই ভিডিও থেকে আমরা তাকে মানিক মিয়া এবং মানিক মিয়া সেলিব্রিটি হিসেবে আমরা সকলেই চিনি। কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশে আসার পর আমরা তাকে কি হিসেবে দেখতেছি, এবং আপনারা দেখতেছেন যে স্ক্রিনে একজন মানিক মিয়া, সেই মানিক মিয়া হজ করে এসে মক্কা মদিনা স্পর্শ করে এসে সেই মানিক মিয়া বাংলাদেশে এসে মিউজিক ভিডিও শুরু করেছে। প্রিয় দর্শক, মানিক মিয়ার আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো। আপনারা কোন ভিডিওতে তাকে ভালো লাগে এবং কোন ভিডিও বানালে আপনারা সকলেই খুশি থাকবেন সেটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, চলুন আমি আপনাদেরকে মানিক মিয়ার এক নম্বর ভিডিওটি আমি প্লে করতেছি, অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, দেখলেন এক নম্বর ভিডিওটি, এবং তিনি সৌদি আরবে মক্কা মদিনায় হজ করতে গিয়েছিলেন সেরই একটি ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। প্রিয় দর্শক, চলুন তিনি বাংলাদেশে এসে কোন ধরনের ভিডিওটি তৈরি করেছেন আমরা সেটি একটু দেখে আসি। প্রিয় দর্শক, দেখলেন সেই মানিক মিয়ার দুইটা ভিডিও ক্লিপস, এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন এই মানিক মিয়াকে আপনারা কোন ধরনের ভিডিওতে দেখতে চান, আপনারা কোন ধরনের ভিডিওতে দেখতে চান। অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিওতে এই মানিক মিয়াকে দেখতে চান। প্রিয় দর্শক, আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে উনি 50 লক্ষ টাকা খরচ করে দুটি বাড়ি বানিয়েছেন এবং গাড়িও কিনেছেন। তবে সেই গাড়িটিতে উনি প্রথমে ওনার মাকে চড়িয়েছেন এবং ওনার মাকে নিয়েই উদ্বোধন করেছেন সেই গাড়িটি। প্রিয় দর্শক, আমরা জানি তিনি গাড়ি করেছেন, বাড়ি করেছেন, এবং হয়তো নারীও করবেন। তবে এই ধরনের কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকব, আর আমরা চাইব যে মানিক মিয়াকে যে মিউজিক ভিডিওটি করিয়েছেন এটি হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ, হয়তো তাকে দিয়ে এটি করানো হয়েছে। তবে প্রিয় দর্শক, এই ভিডিওটি আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।